মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬। সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬। প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না ১৯-২০। মন 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 তো চাইল বিবাহিত আমি, তাতে কি হলো? মন 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 তো চাইল বিবাহিত আমি, তাতে কি হলো? অনুভূতিরা কি বাধ্যতামূলক, একই থাকে অহর্নিশ। সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬। প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না ১৯-২০। ও দাদা, গান তো আমি গাইছি, আপনার গলা শুকিয়ে যাচ্ছে কেন? সে ছিল তখন ফার্স্ট ইয়ার, একটু আস্তে বাজা। সে ছিল তখন ফার্স্ট ইয়ার, আমি এক ছেলের বাবা। এটা মেনে নিতে অসুবিধা হচ্ছে না? মেনে নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু দাদা বিশ্বাস করুন, প্রেম যে কখন কার জীবনে আসে কেউ বলতে পারে না। এটা তিথি নক্ষত্র দেখে কিন্তু প্রেম আসে না। যে ভাবলেন যে আজকে মাঘী পূর্ণিমা, বুঝলে, আজকে একটা প্রেমের যোগ আছে। ভাইরাল ফিভারের মতো ডাক্তারও বলতে পারে না কখন আসে, ঠিক বলছি? এক্স্যাক্টলি। আসলে রাগ করবেন না, রেগে যাচ্ছেন অনেকে হয়তো, এই আবার কি হচ্ছে গানের মধ্যে, রাগ করবেন না দাদা, বিশ্বাস করুন কিছু বলা যায় না। দেখা গেলো কাল সকালে আপনি প্রেমে পড়ে গেছেন, এটা হতে পারে। সে ছিল তখন ফার্স্ট ইয়ার, আমি এক ছেলের বাবা। ভালোবাসার দেবতা তখন বসিয়েছিল থাবা, স্ত্রী আমার ছিল অনুপমা, কখনো কখনো মা। মন আমার ছিল অনুগত, কখনো ছাড়াতে চাই সীমা। টিভি দেখতে লাগতো ভালো, মাধুরী কেও লাগতো বেশ। টিভি দেখতে লাগতো ভালো, মাধুরী কেও লাগতো বেশ। স্বপ্নে বউ মাধুরী মিলে মিশে হয়েছে তো এক শেষ। সব পুরুষই যেমন হয়, সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়। সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়। অ্যাডভেঞ্চারিস্ট, কাম অন এভরিবডি, বাম 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 বাম। সে আমার বুকে রাখতো মাথা, সে আমার বুকে রাখতো মাথা, হয়তো খুঁজতো আশ্রয়। এই যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়। আমি তার প্রেমিক না বাবা, না কাকা, না অন্য কিছু। বুঝতে না বুঝতেই কখন সময় ছাড়াতো পিছু। বাড়ি ফিরে এক গাদা অপরাধের বোঝা নিয়ে, নিজেকে ঢেকে রাখতাম সবার দু চোখ এড়িয়ে। ছেলে যখন ডাকতো বাবা, চোখে এসে যেত জল। আমি তখন অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল, সারাসারিস্ট, বাম 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 বাম। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল, একটু পাগল বোধ হয়। অদ্ভুত অদ্ভুত আবদার আমার লাগতো যে ভয়ে। আমার এক খেকেরানি জীবন হয়ে উঠেছিল রঙিন। এত দায়ভার সত্ত্বেও ক্লান্ত হইনি তো কোনোদিন। সবকিছুই শেষ হয়ে যেমন এটাও শেষ হলো। অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো, অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো। হ্যাঁ, রিয়ালিস্ট, বাম 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 বাম। এবারে এই গানের ক্লাইম্যাক্স। ছোটবেলায় আমার মা একটা গান গুনগুন করে গাইতেন, তখন ছোট ছিলাম, মানে বুঝতাম না। গানটার কথা ছিল,
তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু। আসলে আমাদের জীবনে আমরা অনেক কিছুই চ্যাপ্টার ক্লোজ বলে ঘোষণা করে দিই, বলে দিই না এটা শেষ হয়ে গেছে, ও ওটা শেষ। আসলে পৃথিবীতে কোনো কিছুই শেষ হয় না, বিশেষত সম্পর্ক, কোনো সম্পর্কই দেখবেন শেষ হয়ে যায় না, কোনো না কোনো ফর্মে ঠিক বেঁচে থাকে। তখন আমার অনেক বয়স, তখন আমার অনেক বয়স, হাসপাতালে বাইপাস অপারেশন গেছে হয়ে তখন শুধু দীর্ঘশ্বাস। ডাক্তার এসে দাঁড়ালো, চিনলাম তার হাসি দেখে, লজ্জায় মুখ সরালাম, তাই বলল সে আমায় ডেকে, পেসমেকার ভেবো না যেটা রেখেছি তোমার বুকে, ভেবো আমার মাথা যেন আজও আছি মাথা রেখে, ভেবো আমার মাথা যেন আজও আছি মাথা রেখে। ধীরে ধীরে পথ চলি আজ ছেলের হাত ধরে, বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে, বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে।